আমি বেড়াতে যেতে ভালোবাসি, আমার হাজবেন্ডের সামর্থ্য থাকার পরও কোনোদিন সে নিয়ে যায় না। এখন আমি যদি আমার বাবা মায়ের সাথে ঘুরতে যাই, আমার কি গুনাহ হবে? দেখুন, প্রথম কথা হলো দুনিয়াটা জান্নাত না, এখানে আমার সব চাওয়া পূরণ হয়ে যাবে এটা সম্ভব না। কিছু কিছু জিনিস আখেরাতের জন্য রাখতে হয়। আমার অনেক ইচ্ছা আছে, এই ইচ্ছাগুলো দুনিয়াতে পূরণ হয় না। তো একজন ইমানদার সে অপেক্ষা করবে, আখেরাতে ইনশাল্লাহ আল্লাহ তাআলা পূরণ করবে। আমি দুনিয়াতে আমার ইচ্ছাটাকে কোরবান করলাম, ইচ্ছাকে পূরণ করার সুযোগ থাকলে করবেন, কিন্তু পূরণ করার সুযোগ নাই তো সবর করবেন। কিছু মানুষ আছে আমরা না, ইচ্ছা হয়েছে এটা পূরণ করতে হবে। এটা তো ভোগের জায়গা না, এটা ত্যাগের জায়গা। এখানে যত ত্যাগ করবেন আখেরাতে তত বেশি ভোগ করতে পারবেন। এটা একটা মৌলিক কথা বলে রাখলাম, এটা নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য। এটা মাথায় রাখলে দাম্পত্য জীবনে অনেক অশান্তি দূর হয়ে যাবে এমনিতে। এবার আসি মূল প্রশ্ন উত্তরে। স্বামী যদি ঘুরতে নিয়ে না যায় তাহলে সেটা স্বামীর ত্রুটি, কিন্তু কতটুকু ঘুরতে নিয়ে যাবে, স্ত্রী কতটুকু চায় সেটা আবার ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। অনেক বউ আছে ডেইলি চাইনিজ খেতে চায়, কয়দিন পরপরই তার কক্সবাজার যেতে মন চায়। এখন তার এই চাওয়া পূরণ করা স্বামীর জন্য আবশ্যক কি না? অবশ্যই না। কিন্তু যদি এরকম কঞ্জুস স্বামী হয় যে কালে ভদ্রে বছরে বছরে চলে যায়, তারপরও সে কোনোদিন একটু বাইরে কোথাও নেয় না, আল্লাহর দুনিয়াটা দেখতে নেয় না, বেড়াতে নেয় না, তার যে একটু ন্যূনতম দেখার শখ আছে সেটা পূরণ করে না, এরকম কাঠঠোট্টা কিসিমের স্বামী যদি হয়, তো ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটাও নিন্দনীয় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে তিনি একটু খেলাধুলা দেখতে, আনন্দ বিনোদন এগুলো দেখতে পছন্দ করতেন, বয়স কম ছিল যেহেতু, ছোট মানুষ ছিলেন। তো মসজিদে নববীতে, মসজিদে নববীর আগিনাতে ইথিওপিয়ান সাহাবিরা, নিগ্রো সাহাবিরা, তারা এক ধরনের খেলা খেলতেছিলেন, এই হাডুডু বা এই টাইপের কোনো খেলা হয়তো হবে, যে খেলাটা তাদের ওখানে প্রচলিত ছিল, ওরকম কোনো একটা খেলা তারা খেলতেছিলেন। তো তাদের যে খেলা, আমি টাইপটা বললাম জাস্ট বোঝার জন্য যে তাদের সাহাবি বা তাদের জাতীয় কোনো খেলা টেলা হবে এরকম কিছু। তো সেই খেলা যখন চলছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা তারান সেই খেলা দেখতে চেয়েছেন, তাকে বাসা থেকে নিয়ে বের করে আনছেন। আনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছেন খেলা দেখার জন্য গ্যালারিতে, এবং আয়েশা তারান যেহেতু মেয়ে মানুষ, তিনি যদি দেখেন অন্য কেউ দূর থেকে তাকালে দেখে ফেলবে তাকে, এই জন্য তাকে পেছনে বসাইছেন। পেছনে বসাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে তাকে থুতনি রেখে খেলা দেখার জন্য বললেন। মানে গ্যালারি তো গ্যালারি, গ্যালারিতে আবার একটা ভিআইপি টিকিট সিট আর কি, যে এখানে থুতনি রেখে আয়েশা তারান পেছনে বসে দেখতেছেন, তাহলে দূর থেকে দেখা যায় কল্লা একটা, মানুষ যে এখানে আলোচনা সেটা বুঝবে না, তাহলে পর্দাও রক্ষা হলো, আবার উনি একটু আরাম করে খেলাও দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত আয়েশা তারান খেলা দেখতে দেখতে বিরক্ত না হয়েছেন ততক্ষণ পর্যন্ত তাকে আর বলেন নাই চলো। আয়েশা তারান নিজে থেকে যখন বলছেন ঠিক আছে আর দেখবো না, তখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা চলে গেছেন। এই হাদিস বর্ণনা করার পর উম্মুল মুমিনীন আয়েশা তারান বলেছেন ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাতি আল্লাহ। ও দুনিয়ার পুরুষরা, স্বামীরা, তোমরা তোমাদের অল্প বয়স্কা স্ত্রীদের বিনোদনের প্রতি ভালোবাসা টান এটার খেয়াল রাখবা। নবী সাল্লাল্লাহু আলাইহি নবী হয়ে যদি এটা খেয়াল রাখছেন তো তোমরা এরকম রাখিও, তোমাদের কোনো কাঠখোট্টা যদি হয়ে যাও যে না আমার সব দুনিয়ার প্রতি কোনো টান টুন নাই, এগুলো যেন না হয়। আবার এর মানে এই না যে আপনি হাদিসের আলোকে স্টেডিয়ামে গিয়ে আজকাল যেসব খেলা দেখে বেহায়াইভাবে আপনি সেটা আবার জায়েজ মনে করেন না। এটা হলো আপনার বাসার আশপাশে পোলাপান ক্রিকেট খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে, বাচ্চারা কিছু খেলতেছে, এটা আপনি দেখলেন যেখানে পর্দার কোনো খেলা ভালো না। এখন যে খেলা দেখার যে ব্যবস্থা আছে টেলিভিশনে বাইরে, এগুলোতে তো হারাম ছাড়া দেখার কোনো সুযোগই নাই, প্রায় হারাম দেখা ছাড়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেন নাই, অতএব এহাদিস দিয়ে আবার সেটা জায়েজ করেন না। খোলাসা কথা হলো, স্বামী স্ত্রীর ঘোরাফেরার পরে আন্তরিক হবেন সাধ্য অনুযায়ী, আবার স্ত্রীও ডেলি ডেলি চাইনিজ খাইতে চাইবেন আর ডেলি ডেলি কয়েকদিন পরপর ঘুরতে যেতে চাইবেন সেটাও চাওয়া উচিত না। স্বামী যদি কাঠখোট্টা হয় নিজের রিফ্রেশমেন্টের জন্য, বাবা মায়ের সাথে কোথাও ঘুরতে যেতে চাইলে অবশ্যই সেটা জায়েজ আছে, যদি স্বামীর হক নষ্ট করে না হয়। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।